তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পোড়ামন্টু ছবিটি এখনও চলছে দেশের বিভিন্ন হলে। ছবিটি দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। অভিনয়ের বাইরেও ছবির বেশ কয়েকটি গানও আলাদাভাবে নজর কাড়ে শ্রোতা দর্শকদের। গ্রামীণ পটভূমিতে চিত্রায়িত ওই শ্যাম শিরোনামের গানটি মুগ্ধতা ছড়িয়েছে সবখানে। মিষ্টি কথার গানটি লিখেছেন লোকগানের অন্যতম গীতিকার শাহ আলম সরকার আর সুর করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কণা ও ইমরান। এবার সিয়াম ও পূজা জুটির দহন ছবিতেও এবার চমক নিয়ে থাকছেন ইমরান ও কণা। ইমরান কণার গানে গানে আবারও দর্শক মাতবেন সিয়াম পূজা। রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় ছবি দহনের নতুন গান প্রেমের বাক্স দেবখুলিয়ার জন্য এবার গেয়েছেন কণা ও ইমরান। শাহ আলম সরকারের কথা অসুরের সঙ্গীত করেছেন সেই ইমন সাহা। এই গানটি নিয়েও ব্যাপক আশাবাদী তারা। ইমরান বলেন, ওহেশাম গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি, এবারও গাইলাম নতুন গান আর এর দৃশ্য ধারণ এখন চলছে, তাই আমিও কণা আপা দুজনই তাদের শুটিং স্পটে গিয়েছিলাম। সিয়াম বললেন, আমাদের ওহেশাম গানটি সবাই পছন্দ করেছিলেন, এই গানটিও সবার ভালো লাগবে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দহন ছবিতে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আর পূজা আছেন গার্মেন্ট কন্যার চরিত্রের ভূমিকায়। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বাড়ি মম। প্রিয় ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না।